সাপ, আপনার হাতে এত বড় মাছ, সূর্য কি আজকে পূর্ব দিকে উঠছে না পশ্চিম দিকে উঠছে? কন্ত, তো এই মাছ কি জন্য আনছেন? নিজে খাওয়ার জন্য আনছেন নাকি কারো উপহার দিবেন নাকি বাড়িতে মেহমান আসবে? হ্যাঁ মানে কই কি, তুই জানোস না তোর দেখতে আমার বাড়িতে মেহমান এবো। আমার দেখতে আপনার বাড়িতে মেহমান আসবে কেন? ওই সস্তা দাম দি, বাপে তো বিয়ে দেওয়ার ব্যবস্থা করেনি, তোর জন্য আমি একটা পাত্র দেখছি, সেই পাত্রের জন্য মোহাম্মদ ব্যাপারে নিজের টাকা দিয়ে এমন মাছ কিনে নিয়ে আসছে। হ, আপনিও কইছেন আমিও বিশ্বাস করছি, আমার পাত্র দেখতে আসবে সেই পাত্রের জন্য আপনি নিজের টাকায় মাছ কিনবেন? দুনিয়া তো উল্টে গেছে না, শুনেন আর কাউরে কইন না, কইলে নিজেই শরম পাবেন বুঝছেন। আমার তো মনে হয় আপনি কারো কাছ থেকে সুদূর উসুল দেখাই এই মাছটা হাতে নিয়েছেন আর আমার কাছে আসছেন চাপাবাজি করতে। কোনো উসুল টুসুল না রে, নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আইছি। তোরা তো অনেকবার বিয়ার প্রস্তাব দিছিলাম, তুই আমার বিয়া করলে এখন এত বড় মাছ ডেলি ডেলি খাইতে পারতি। অনসর যা। কি ব্যাপার ব্যাপারে সাহেব, এত বড় মাছ দেখে তো মনে হয় আসতো একটা গরুর রান। মালে কয় কি, তোর মাথায় কি গ্যাস ঠিক আছে? মাছের কয় গরুর রান, তুই হালা কষাই, তুই মাছ কি চিনবি? আয়েশ কিয়া না ঘটনা হইতেছে কি, আমি তো জীবনে কোনোদিন আপনার হাতে মাছ দেখি নাই, তো আজকেই প্রথম দেখলাম আপনার হাতে এত বড় একটা মাছ। এইটা দেখে আমি তো ভুলেই গেছিলাম এটা মাছ না এত বড় একটা গরুর রান। গ্যাসটি তো তোর মাথায় না, তোর চোখে নেমে গেছে। অন আমি তোর যদি একটা কথা কই, তুই হার্ট ফেল করে মারা যাবি। শোনেন ব্যাপারে সাহেব, এই কষায়ের হার্ট এত দুর্বল না, ওয়ান পিস মেট কারিগর ডেড, কোয়া ফেলান, হার্ট ফেল করবো না, শিওর গ্যারান্টি। এই মাছটা আমি নিজের পয়সায় নগদে কিনছি। কি কন আজ কি হা করিস না, মাছের উপর মাছই বইছে, দুই চারটা মুখে ঢুকে যাব, ভাইরাসে আক্রান্ত হবি, মারা যাবি, তার চেয়ে বড় তোর আমি মাছ দিয়ে গুঁতা মারি। ব্যাপারী সাহেব, এত বড় মাছ কার মাথায় বাড়ি দিয়ে আনলেন? বাড়ি দিয়ে আনলাম মানে কি আনছি? কিনাই তানে কিনার নামে কার কাছ থেকে ফাওয়ালেন সেটা কোন? তুই একটু বেশি কথা কস, আগে দেখ মাছটা কেমন হয়েছে। মাছ তো অনেক বড়, শহর আসল লম্বা আছে, কিন্তু ভিতরটা কেমন জানি লাগতেছে, মনে হইতেছে ভিতরে ফরমালিন আছে। মানে কই কি, তোর মাথায় গ্যাস্ট্রিক আছে? মাছের ভিতরে কি আছে তুই দেখলি কেমনে? ভিতরে ঢুকতে হইবে না, এমনি দেখলেই বোঝা যায়। এমনি এমনি বোঝা যায় মানে? মাছটা কার হাতে? আপনার হাতে না? হ, আপনি মালটা কি একবার চিন্তা করেন, এত বড় মাছ আপনি নিজের টাকাতে কিনবেন? আর যদি আপনার কেউ ফাও দেওয়া থাকে তাহলে মনে করেন এই মাছ পৌঁছে গেছে কা, খাওয়ার অযোগ্য, ফালাই দিব তখন আপনার দিব। তোর আমি থাবড়ায় কানপুরটি গরম করে আলো, তুই তুই ধরে দেখ, তুই তৈরি দেখ এটা পচা মাছ কিনা, ধরে দেখ, হয়ে দেখ, টিপ দে, জোরে টিপ দে, বসে বসে মাছ বসে। হ্যাঁ মাছ তো ঠিকই আছে, ঠান্ডাও লাগতেছে, মনে হয় ফ্রিজে রাখছিল। বেটা বাজারের মাছ কি ফ্রিজে থাকে, বরফের মধ্যে থাকে? বরফেই রাখছিল, এই যে বাইরের কথা শক্ত কিন্তু ভিতরে মনে হয় পয়সা গেছে গা। ওই যে একটা কথা আছে না, বাইরে ফিটফাট ভিতরে সদর ঘাট, এটা তো পয়সা গেছে গা। শুনেন এইটা মনে হইতেছে ফরমালিন দেওয়া বার্মিজ পচা মাছ। বেটা এই মাছটা পানিতে ফাল পারতেছিল, আমি 280 টাকা দরে 2 কেজি 600 গ্রাম কিনছি, এই মহব্বত ব্যাপারে মাছটার পিছে 728 টাকা খরচ করছে। আমার তো ফিটেও যাবে না, আমার আগে জানতে হবো এটা কি আপনি নিজে খাবেন, বাড়িতে কি মেহমান আসবো, আপনার বোনের দেখতে কি লোকজন আসবো নাকি? আমি খামু, আমার ফ্যামিলি খাইবো, নিজের আত্মারে শান্তি দেওয়ার জন্য মহব্বত ব্যাপারে এই কাতলা মাছটা খাইবো। এই মাছ 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 গেল কই? এই কি হইছে আপনার? তুমি কি মাছ খাইতে ফেলছো? না কাটলে আমরা দাও, আমি বাজারে দিয়ে টাকা ফেরত নিয়ে আসি। মাছ? কিসের মাছ, কিসের টাকা? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি স্বপ্ন দেখছেন? আমি মনে হয় স্বপ্ন দেখছি, আমার সব কিছু উলট পাল্ট হয়ে গেছে, গ্যাস্ট্রিকে সারা গায়ে চাপ পড়ে গেছে, দিন আর রাত সব সমান মনে হইতেছে। তা তো মনে হইবই, এখানে টাকা জড়িত না, টাকার সামনে মহব্বত ব্যাপারীর কাছে অন্য কিছু তুলনা চলে? তোমরা আমাকে যত খারাপ মনে করো আমি তত খারাপ না, আমারও জিনিসপত্র কিনতে ইচ্ছা করে,
বড় মাছ কিনতে ইচ্ছে করে, গরুর মাংস কিনতে ইচ্ছে করে, আমি দোকানের সামনে গিয়ে দাঁড়ায় থাকি, টাকায় হাতও দিই, কিন্তু কিনতে পারি না। কেন পারি না জানো? হাতে টাকাটা নিলেই কলিজা খসখস করে, মেরুদণ্ডের শিরায় শিরশির করে, গ্যাস্ট্রিক সাইপা ধরে বলে, মহব্বত তুমি টাকা খরচ করো না, টাকা খরচ করা ভালো জিনিস না। তাইলে একটা কাজ করেন, আমি সবসময় আপনার কাছে দুইটা গ্যাসের ট্যাবলেট দিয়ে রাখবো, যখনই টাকা খরচ করবার আপনার দরকার পড়বো আপনি দুইটা গ্যাসের ট্যাবলেট খায় নেবেন, তাইলে দেখবেন আপনার আর গ্যাসেরও প্রবলেম হবো না, আর আপনি টাকা খরচ করে চলে আসবেন। তার মানে আমার গ্যাসের বড়ি খায়া হইলেও টাকা খরচ করতে হইব? মানে কই কি? মানে ঠিকই কয়। শুনেন, এত টাকা পয়সা দিয়ে আপনি করবেন কি? আপনি যদি এত টাকা খরচ করতে না পারেন, একদিন দেখবেন আপনি পাগল হয়ে গেছেন, তখন তখন এত টাকা পয়সা দিয়ে কি হইব? মানুষের চিকিৎসা করাম? ওইটাও আপনি করবেন না। শুনেন, আপনি গরুর মাংসের দোকানের সামনে গিয়ে দাঁড়ায় থাকেন না? ও থাকি তো। তাইলে আপনি একটা কাজ করেন, প্রতিদিন আপনি দোকানে গিয়ে গরুর মাংসের দিকে তাকায় থাকেন, মুরগির দিকে তাকায় থাকেন, ইলিশ মাছের দিকে তাকায় থাকেন, তাহলে আপনার চোখের ব্যায়ামও হইব আর রিহার্সেলও হইব। এইভাবে একদিন না একদিন আপনি ঠিকই কিনতে পারবেন, যখন আপনার হাত খুলে যাব তখন আর কোনো সমস্যা হইব না। এটা খুব ভালো বলছো, চোখের ব্যায়াম। টাকা খরচ করা আর কোনো কায়দা আছে? বুকের ব্যায়াম, কলিজার ব্যায়াম, গুর্দার ব্যায়াম, বাকি সব শিখায় দাও, সব শিখা আমি টাকা খরচ করা শিখি, যত্ত সব। আমার পুরা বাড়ি গ্যাস্ট্রিকে ভরে গেছে, একটা দেশ লাইজারে ভুষ করে চলে উঠবো। আপনারে কোনো ব্যায়াম শেখায় কোনো লাভ নাই, আপনি কোনো কিছুতেই টাকা খরচ করবেন না। বালতি, চাপাতি, চাকু, গরুর মালা, পাটি, মাংস কাটার জন্য গাছের গুড়ি, প্যাকেজ, তিন চার দিনের বাম্পার বিজনেস। ব্যাপারি সাহেব, সুদ তো ঠিক মতো দিবি তো? কি কোন ব্যাপারি সাহেব, রোজারিতে আপনাদের টাকা নিয়ে সুদ ঠিকঠাক মতো দিছি না? আচ্ছা ব্যাপারি সাহেব, একটা বার কি সুদ ছাড়া ধারে আমার টাকাটা দেওয়া যায় না? দাউন যায়, ঠিকই কইছিস। তোর আমার টাকা ধার দিতে ইচ্ছা করে, তোর লোকে ঘুরতে ইচ্ছা করে, চায়ের দোকানে গিয়ে চা খেতে ইচ্ছা করে, অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু টাকার উপর যখন হাত দিই তখন হাত থেকে টাকা বাড়িতে যায় না, পয়সা খসখস করে। ব্যাপারি সাহেব, আজকে মনে হলো আপনার মাথায় কোনো গ্যাস্ট্রিক নাই, আমার টাকা দেন আর না দেন আপনি যে ইচ্ছা পোষণ করছেন এইটাই যথেষ্ট, একদিন না একদিন এই ইচ্ছা পূরণ হইবই। মালিক কই কি, তো তো পুরা মাথায় গ্যাস্ট্রিক। আচ্ছা তোর এই প্রেমিকার খবর কি রে? সুইটা গেছে ব্যাপারি সাহেব। মালিক কই কি, প্রেমিকা সুইটে কেমনে? সে কি গাছে বান্ধা গরু নাকি? ব্যাপারি সাহেব, আমার প্রেমিকা গরু না ছাগল না, ও তো সুইটা গেছে কেবলমাত্র আপনার কারণে। এই আমার কারণে ছুটছে মানে? তোর প্রেমিকা আমার কারণে ছুটবো কেন? গত রোজারিতে ইফতারি ব্যবসা করার জন্য আপনার কাছ থেকে সুদে যে টাকা নিলাম, বন্ধক হিসেবে আমার ঘড়ি, চশমা, জুতা রেখে গেলাম, এই কারণে আমার প্রেমিকা চলে গেছে। মানে কয় কি, তোর প্রেমিকা কি তোর ঘড়ি, চশমা, জুতা এইসবের সাথে প্রেম করে না তোর লগে প্রেম করে? আর বুঝেন না কেন, আজকালকে মেয়েরে কি স্টাইল ছাড়া কোনো কিছু বুঝে? আপনি যে বন্ধক হিসেবে আমার ঘড়ি, চশমা, জুতা রাখছিলেন, তখন তো আমি স্টাইল করতে পারি নাই, সাধারণ পোলা হয়ে গেছিলাম, আর আমার প্রেমিকা তো ঢাকায় থাকতো, ও স্টাইল ছাড়া কোনো কিছু বুঝতো না, সেই জন্য ও একটা স্টাইলিশ পোলা পাইছে, পরে দেখা যায় তার সাথে। মানে কয় কি, গেস্ট তো শুধু তোর মাথায় না, তোর প্রেমিকার মাথায় আছে। যেই মাইয়া শুধু স্টাইলের জন্য একটা পোলারে ছাইড়া চলে যায় সে কোনো প্রেমিকা? এখন কি তোর বিরহ চলতেছে? ব্যাপারি সাহেব, বিরহ চলবে কেন, আমি স্টাইল করা পোলা না, আমিও তার একটা মেয়ের পাঠাই ফেলাইছি।
এত শিগগির আরেকটা মায়া পটায় ফেলছস, এত ঘন ঘন মায়া পাস কই? ব্যাপার সাহ, আমি তো পাই না, আল্লাহ আমার জোগাড় করে দে। তোর তো শুধু মাথায় না, পুরো বডি দিয়ে গেছছি। আল্লাহ তোরে প্রেমিকা জোগাড় করে দেয়, তাই না? খায়া দেয় কাম নাই আল্লাহ। যাই কিন্তু একটু তোয়া নিয়ে যায়। সফলতার কথা শুনাইতে সময় লাগে। আপনার সব শোনার সময় না আমার কাছে নাই, তার চেয়ে ভালো যান ভাইজানরে যা শোনান, তাহলে শুধু 5000 টাকা বেশি পাইবেন। এই যে তুমি পয়েন্টটা ধরে ফেলাইছো, আর তোমার ভাইরে শোনান আর তোমার শোনানো তো একই কথা। জি না, এক কথা না, আমার ভাই হচ্ছে মহব্বত ব্যাপারী, আর তার সাথে অন্য কারো তুলনা চলে না, তার তুলনা সে নিজেই। তোমার তুলনা কিন্তু কারো সাথে চলে না, তোমার তুলনা তুমি নিজেই, বুঝতে পারছো? দেখেন আপনার সব খেজুর আলাপ পারা শেষ হয়েছে। হ্যাঁ, নাহলে আপনি জান আমি কিন্তু এখনই ভাইজানে ডাক দিব। আরে ব্যাপারে ডাকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, খেজুর আলাপ শেষ, খুরমার আলাপ শেষ, সব আলাপ শেষ। এই কি কি ব্যাপার? হ্যাঁ, আপনি আবার শেষ দিলেন কেন? না, শেষবার মতো একটা কথা বলার জন্য। ঠিক আছে বলেন। তুমি না, তুমি একটা রাবিশ। আর আপনি, আপনি হচ্ছেন একটা খবিশ। দাঁড়ান। আমি একটু আইতেছি। সত্য করে কও দেখি, তুমি আমার সাথে কোনো ষড়যন্ত্র করতেছ না তো? কোনো চক্রান্ত করতেছ না তো? আমি আপনার স্ত্রী, আপনি আমার ষড়যন্ত্রকারী ভাবেন কেন? তুমি এর আগেও আমার টাকার উপর অনেকবার হামলা চালাইছো, তোমার ভাইরে দিয়া, তোমার বোনরে দিয়া, তোমার ডাকাইতরে দিয়া, তোমার পুলিশে দিয়া নানা রকমের জুলুম করছো আমার টাকার উপর। শোনো, টাকা কিন্তু সহজ জিনিস না, বহুত হারামি জিনিস, একবার হাত ছাড়া হয়ে গেলে কিন্তু আর আসে না। আচ্ছা, আমার যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় তাহলে তোমার খারাপ লাগবো না? আমি তোমার স্বামী না, তোমার আমার প্রতি কোনো মায়া মহব্বত নাই, কোনো প্রেম নাই। আর এগুলো বলতেছেন কেন? আপনি আমার স্বামী, আমি আপনার ক্ষতি কেন সামু? আমার গদি ঘরে এখন দুজন বসে আছে, আমার এক বান্ডেল টাকা দিতে চায়। তারা বলতেছে এই টাকা আমি যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারবো, সুদে খাটাতে পারবো। তারা আমাদের কাছে শুধু প্রফিট নেবে, কিন্তু কোনো হিসাবও নেবে না। এইসব কথা তো তোমার লোকজন বলতো, তারপর ডাকাতি করে আমার টাকা নিয়ে গেছে, ইয়াবা দিয়ে আমার পুলিশে ধরা দিছে, তারপরে তুমি এসে সেই টাকা উদ্ধার করছো। আরে আমি তো ওইসব নাটক করছিলাম আপনার কাছে পাওয়ার জন্য। মানে কয় কি, তোমার তো মাথা ভর্তি গেছ ঠিক, টাকা পয়সা নিয়ে কি কেউ এরকম নাটক করে? আর এইবার তুমি কোন নাটক সাজাইছো? আমার গদি ঘরে যে দুজন বসে আছে এদেরকে কোত্থেকে হায়ার করে নিয়ে এসো? আমি আপনার মাথায় কসম কাইতে বলতেছি, ওই লোকগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওদেরকে আমি চিনিও না, আর ওদের টাকার সাথেও আমার কোনো সম্পর্ক নাই। একজন স্ত্রীর কাছে স্বামীর নামে কসম খাওয়া অনেক বড় ব্যাপার। তাহলে ওই লোকগুলার আমি এখন কী কমু? ওরা কি বলছে সেটা আমার একটু খুইলা বলেন না। ওরা কইছে যে টাকাগুলো ওদের, এটা সত্য, কিন্তু অবৈধভাবে ইনকাম করা, এখন সরকার ওদের পিছনে লাগছে, এই টাকা নিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে বিপদে পড়বো, তাই আমার কাছে রাখতে চায়। আমি টুকরা টুকরা করে এই টাকাগুলো বিলি করে দিলাম, ওদের ব্ল্যাক মানি হোয়াইট হয়ে গেল,
তাহলে ওদের কোনো সমস্যা হইব না। ঠিকই তো আছে, ওরা আপনার কাছে কোনো ডকুমেন্ট চায় নাই, কোনো লিখিত কাগজপত্রও চায় নাই। আপনি আপনার মতো নিয়া ব্যবসা শুরু করে দেন, কেউ টেরও পাইব না। বউ, তোমারে দেখি সুদের গ্রান পেয়ে গেছে। আমার মনে হয় তোমারও আমার একটা সুদের ব্রাঞ্চ খুলে দেওয়া উচিত। তাহলে স্বামী স্ত্রী মিলে একসাথে সুদের ব্যবসা করলাম। যাই দেখি। আচ্ছা দেন টাকা দেন ভাই। আমার যদি কোনো কিছু হয়ে যায়, এই যে আমার বোন আছে, আমার বোন আপনার সাথে যোগাযোগ করব। সে যদি টাকা পয়সা চায় আপনি দিয়েন। তাহলে আসি ভাই, আসসালামু আলাইকুম। আপা চলো। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার পিছনে পিছনে আসতেছি না, তোমার সঙ্গ দিতেছি। তুমি একা আমি একা, এই গ্রামের কেউ তো তোমাদের সাথে কথা বলে না, কেউ তোমাদের সাথে চলে না। আমি সিদ্দিক তোমাদের সঙ্গ দিতেছি, সঙ্গ দিয়ে উপকার করতেছি। কেন, তোমার ভালো লাগে না? নয়কা না। কেন, তোমার তো দম বন্ধ হয়ে আসার কথা, একলা একলা চলাফেরা করো। আরে মানুষের সঙ্গ তোমার ভালো লাগে না, এটা কোনো কথা হইলো? এই আপনি কি মানুষ যে আপনার সঙ্গ আমার ভালো লাগবে? এটা তুমি কি বললা? আমি মানুষ না কেন? আমার দুটি পা আছে, দুটি হাত আছে, পা দুটিতে আমি হাঁটতে পারি, আমার দুটি চোখ আছে, দুইটি চোখ দিয়ে আমি দেখতে পারি, আমার নাক আছে, ঠোঁট আছে, ঠিক আছে। আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, আমি দৌড়াইতে পারি, এবার হাঁটতেও পারি। আচ্ছা আমি মানুষ হইলাম না কেন, সেটা বলো তো। শুধু ঠিকঠাক মতো থাকলে আর কথা বলতে পারলেই না মানুষ হন যায় না, মানুষ হইতে গেলে কিছু গুণাবলী লাগে। এই গুণাবলী লাগে? আমার কি গুণাবলী নাই নাকি? শুনো, আমি অনেক গুণে গুণান্বিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি স্মার্ট, আমি স্টাইলিস্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু ব্যবসা করতে পারি, ভালো ব্যবসা করতে পারি। তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করে আবার তোমার ভাইয়ের ফেরত দিই। ওর সবচেয়ে বড় কথা হলো তোমার জীবনটা যাতে বোরিং না হয়, সেই জন্যই তো তোমার আমি সঙ্গ দিতেছি, বুঝতে পারছো? এইগুলো কোনো গুণ? হ্যাঁ, আপনি কি জানেন, আপনি হয়েছেন একটা অশিক্ষিত মূর্খ, আপনি হয়েছেন একটা ধান্দাবাজ, ফটকাবাজ। মানে আপনার সম্পর্কে যদি বলতে যাই না, তাহলে হাজার গুলা গুণাবলী বাইরে হবে। এখন আমি এগুলো বলতে চাইতেছি না, আপনি যাবেন না, আমি আমার ভাইজানে ডাকবো। ডাকার দরকার নেই, আমি এমনি যেতেছি। তুমি একটা রাবিশ আর আপনি একটা খবিশ। খবিশের পর তুলো তুলো। নজর দিস না রে, আমার মাংস কইমা যাইব। মানুষে খাইব দেখা স্যাপও দিতে পারি না। আয় আইসকা। অনেকে আছে পকেটে টাকা আছে কিন্তু মাংস কিনবার পারে না। গিফটটা তাগো জন্য জুম্মন কষের বাণী, শিল শকুন কাউয়া দিয়া খাওয়ামু মাংস, তাও তগো দিব না, একটা পিসও দিব না, শার্টও দিব না। আয় আজকা। নীলাকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা,
নীলাকাশের নিচে আমি রাস্তায় চলে থামেন থামেন এই ফুল নিয়ে আপনি আমার সামনে বললেন কেন ফুল নিয়ে তোমার সামনে বললাম মানে এটা তো আমার স্টাইল আচ্ছা সত্যি করে বলো তো আমাকে এই ফুল সহ কেমন লাগে আপনারে খুবই বিচ্ছিরি লাগতেছে আপনার দেখে কি মনে হইতেছে জানেন আপনি হচ্ছেন একটা গ্যারাইমা টাউট গ্যারাইমা টাউট আমি না গ্যারাইমা টাউট হলো তোমার ভাই মহব্বত ব্যাপারী সেই জন্য তো সুদের ব্যবসা করে কি আপনি আমার ভাইজানের থেকে টাকা নিয়ে ব্যবসা করেন আবার আমার ভাইজানের বিরুদ্ধে বদনাম কইতাছেন হ্যাঁ আপনি খালি দাঁড়ান আপনি দাঁড়ান আমি এক্ষুনি ভাইজানের যা সবকিছু কইতাছি আরে তুমি তোমার ভাইজানকে বলবা কেন আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না এটা তো তোমার আমার পার্সোনাল বিষয় আর তোমার ভাইয়ের সাথে আমার ব্যবসায়িক লেনদেন আছে লাভ ক্ষতি আছে সেইখানে যদি তুমি তোমার ভাইয়ের এই সমস্ত কথা কও তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে গা আর যদি আমার ক্ষতি করে তাহলে তো এটা খুব অন্যায় আপনি কি এখান থেকে যাইবেন নাকি আমি সত্যি সত্যি ভাইজানকে ডাকবো এই তোমার ভাইজানকে ডাকতে বলেন কথা কথা খালি ভাইজানকে ডাকো রাবি জানি কোন কার আপনি হোসেন এই 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 সব কোন কার তোরে ফুল দিল কে আমারে কে ফুল দিব ভাইজান এই ফুলটা মনে তোমারই দিছে মানে কই কি আমারে ফুল দিব কেন আমি তো বিবাহিত পুরুষ ভাইজান আমি তোমার বোন তুমি আমারে মাল কিভাবে কইতে পারো হ্যাঁ আচ্ছা যাই হোক আমি একটু আগে সুখীর হাতে এরকম একটা ফুল দেখছিলাম আমার মনে হয় ওই তোমার ফুলটা দিছে ও তো তোমার ভালোবাসে না না ভালোবাসে না আমি তোরে বিয়ের প্রস্তাবই দিছিলাম ভালোবাসে তো বিয়েই করতো ও আমার রিজেক্ট করে দিছে ভাইজান বিয়া রিজেক্ট করছে ভালোবাসা তো রিজেক্ট করা নাই ওই তোমারে এখনো অনেক ভালোবাসে তোর তো মাথা ভরা গেস্টিক পৃথিবীর কোন মাইয়া আমারে ভালোবাসে না আমরা সহ্য করতে পারে না আচ্ছা তাহলে ভাবির মতো এত সুন্দরী মাইয়া তোমার বিয়া করলো কেন আমরা তো কোন মাইয়া পছন্দ করে না আমি একটা রিস্কলেস জামাই এই জন্য বিয়া করছে ভাইজান সিদ্দিকের হাতে আমি এমন একটা ফুল দেখছি সিদ্দিক ফুল নিয়ে ঘুরে কেন সেটা আমি কেমনে কমু তুমি সিদ্দিকের যা জিগাও ওই সিদ্ধ খারা তুই ফুল নিয়ে ঘুরস কেন ব্যাপারে সব আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না আমার হাতে তো কোনো ফুল নাই আমি আবার কখন ফুল নিয়ে ঘুরলাম তা নিয়ে আমারে কইছে তোরে হাতে ফুল নিয়ে ঘুরতে দেখছে হায় হায় একটা জলা জন্তু মিথ্যা কথা বলে ফেলাইছে এই খবরদার মানে কয় কি মহব্বত ব্যাপারীর বোন রে কখনো মিছা কথা কইতে শুনছস আপনার বোনের সাথে তো আমার কোনোদিন কথাই নাই কথা না কইলে আমি কেমনে বুঝবো যে আপনার বোন মিথ্যা বলে না সত্য বলে সে সব সময় সত্য কথা কয় তুই কথা বললেই জানতে পারবি আর ক আমার এই ফুলটা কে দিল ব্যাপারে সব আমার মনে হয় সুখি দিছে কারণ সুখি তো আপনার পছন্দ করে আপনার ভালোবাসে অবশ্য একদিন আমার বলছিল যে আপনার একটা ফুল দিবে কবে কইছিল বিয়ের আগে এ বেটা বিয়ের আগের কথা এখন আনতেছস কেন তুই জানোস না আমি বিবাহিত ব্যাপারী সাহেব আপনি তো বিবাহিত মানুষ ভাবি যদি জানতে পারে যে সুখী আপনার ফুল দিছে তাহলে কি কোনো সমস্যা হবো মালিক কই কি তোর তো মাথা ভরা গেস্টিক তোর চিন্তা ভরা গেস্টিক কোন বিবাহিত পুরুষকে কোন মাইয়া ফুল দিলে কি তার বউ খুশি হয় স্বামীরা শান্তিতে থাকতে দেয় এ বাজান এই যে ব্যাপারী সাহেব আপনি যদি এখন ফুল নিয়ে বাড়িতে যান ভাবি যদি দেয় তাহলে তো সমস্যা হবে তার থেকে ভালো ফুলটা আমার দিয়ে যান আগে গোবিনা বেটা আমি কখন ফুল দিলাম দূর থেকে ঢিল মারছো ঠিক এই জায়গায় এসে পড়ছে দেখেন ব্যাপার সাহেব আশেপাশে কথা কইবেন না তো এই ফুল টুল ঢিলে মারার স্বভাব আমার নাই মালে কয় কি তোর তো স্বভাব চরিত্র খারাপ স্বভাব চরিত্র ভালো হইলে তো তুই আমার সাথে প্রেম ভালোবাসার কথা কইতি না শোন তুই আর কখনো আমার ফুল টুল দিবি না আমি একজন বিবাহিত পুরুষ আমার জন্য অন্য নারীর ফুল হারাম হায় হায় হে তো দেখতেছি শুধু মাথায় গ্যাস ঠিক না চিন্তা ভাবনার মধ্যেও গ্যাস ঠিক চলে আসছে আমি আবার তারা কখন ফুল দিলাম মহাব্বাত মহাব্বাত জি আম্মা আমি এখানে ও বাবা তুমি এখানে আমি তো তোমার সারা বাড়ি খুঁজতেছি বাজান বাজান বাজারে যাও বাজারে গিয়া
ভালো করে বাজার করে নিয়ে আসো। আম্মা, আমার মনে হয় তোমার মাথায় গ্যাস্ট্রিক আছে। আমগো বাসায় মেহমানও আসে না, প্রতিবেশীও আসে না, আমি বাজারে যাবো কেন? কোনো মেহমান আসে না তো তোর জন্য, তোর মতো সুদারু কিপটার বাড়িতে কোনো মেহমান আসে? কিন্তু আজকে যে মেহমান আসবো সেটা তো সাত পুরুষের ভাগ্য। আজকে যে মেহমান আসবে তোর বোন রে দেখার জন্য আসবে। দেখতে আসবে ভালো কথা, মেহমানি তো দই মিষ্টি নিয়ে আসবো, তার সাথে একটু চা দিবা, তাহলে মেহমান দেরি হয়ে যাবো। আচ্ছা তোর মাথা কি খারাপ হয়ে গেছে? এইভাবে তো মেহমানদারি করা যাবো না। তুই বাজারে যাবি, এক কেজি পোলাও চাল আনবি, দুইটা মুরগি আনবি, এক কেজি গরুর গোশ আনবি, একটা ইলিশ মাছ আনবি, এক কেজি খাসির মাংস। না, খাসির মাংসটা আনতে হইলে তোর পরে একটু বেশি চাপ হইয়া যাইব। নিজের বিয়ে তো ফাও ফাও করছো, বোনের বিয়ে যদি ফাও ফাও দিতে চাও না, জীবনে তোমার বোনের বিয়ে হইব না। আমার বোন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তার বিয়ে এমনিতেই হয়ে যাবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না। চিন্তা করলে তোমার মাথার গ্যাস্ট্রিক আরো বাইরে যাবে। শোন, আমার মাথার গ্যাস্ট্রিক বাড়ুক না কমুক সেটা নিয়ে তোর চিন্তা করতে হইব না। তোরে বাজারে যেতে বলছি, বাজারে যা। আম্মা, তুমি না আমাকে বেশি খারাপ ভাবো, আমি বাজারে যাব, তুমি যা যা বলছো সব কিছু নিয়ে আসবো, ওই খাসির মাংস সহ, তাও আবার নিজের টাকা দিয়ে নিয়ে আসবো। তুই নগদ টাকা দিয়া, মানে নিজের টাকা দিয়ে বাজার করবি? জি আম্মা। আমার মম্মা, তুমি জ্ঞান হারাও না, এটা আমার নিজের বোনের বিয়ে, এই ব্যাপারে আমার কোনো স্যাক্রিফাইস নেই। আল্লাহ, আমার তো এখন মনে হইতেছে সারা জগতে যত গ্যাস্ট্রিক আছে সেটা তোর মাথায়, অন্য কারোর মাথায় না। আম্মা, আমার মাথায় গ্যাস্ট্রিক না, আমার নিয়ে যারা যারা খারাপ কথা বলে তাদের মাথায় গ্যাস্ট্রিক। এখন তুমি বসো, আমি বাজার থেকে আসতেছি। জ্ঞান হারা, জ্ঞান হারালে গ্যাস্ট্রিক। কি ব্যাপার, কি কিছু আমার জিগাইতেছে নাকি? খাসির মাংস কিনলাম, গরুর মাংস কিনলাম, পোলার চাল কিনলাম, দেশি মুরগি কিনলাম, সুদের টাকায় তো কিনি নাই, নিজের টাকায় কিনছি। মহব্বত ব্যাপারে সুদের টাকা না, নিজের টাকা দিয়ে এত কিছু কিনতেছি, এটা শুনলে তো পুরো গ্রাম ভাঙ্গা আসার কথা দেখার জন্যে। কেউ তো আসেই না, কেউ কিছু জিগায়ও না। ওই সিদ্দিক, ওই এদিকে। কি ব্যাপার, ব্যাপারে সব কিছু কইবেন? তুই তো আমার কিছু জিগাইলি না। কি জিগামু, জিগানে কি আছে? নো সাবজেক্ট। মানে কই কি, তো তো শুধু মাথায় না, তোর মুখে গ্যাস্ট্রিক আছে। সাবজেক্ট নাই মানে সাবজেক্ট দেখতে চাস? এই যে দেখ, এই যে দেখ সাবজেক্ট, এই যে আরো সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এরপরে গরু সাবজেক্ট, খাসি সাবজেক্ট, মুরগি সাবজেক্ট, আলু সাবজেক্ট, আর কত সাবজেক্ট চাস তুই? এই পুরো ব্যাগ ভর্তি সাবজেক্ট, আর তুই কইলি সাবজেক্ট নাই। আরে ব্যাপারি সাহেব, এগুলো সাবজেক্ট হলো কেমনে? আপনি তো এগুলো সুদের উসুলের টাকা দেখিনছেন, এগুলো তো ফাও ফাও জিনিস। একটা সরা একটা কান পট্টি গরম করিব না, এই শাস্তি তো হইব না। তোর যতক্ষণ জ্ঞান থাকে ততক্ষণ তোর আমি চড়াবো। ঘটনা কি ব্যাপারি সাহেব, এত বড় শাস্তি আমার দিবেন কেন? মোহব্বত ব্যাপারি জীবনের প্রথম নিজের পয়সা খরচ করে এতগুলো সাবজেক্ট কিনছে। কি কোন ভাই, সত্যি না মিথ্যা? মোহব্বত ব্যাপারি সুৎখর হইতে পারে, কিন্তু কখনো মিথ্যা কথা বলে না। ভাই, আমার তো মাথা ঘুরে যাইতেছে, আপনি আমার একটু ধরেন, আমার কাছে তো এগুলো সপ্তম আশ্চর্য মনে হইতেছে। আমার কষ্ট দেখি জানোস, মহব্বত ব্যাপারী জীবনের প্রথম নিজের টাকা এত কিছু কিনলো, কিন্তু গ্রামের কোনো লোক আমার কিছুই জিগায় না। আরে জিগাবো কেমনে, আপনি তো সব সাবজেক্ট ঢাইকা রাখছেন। ব্যাপারী সাহেব, আপনার যেটা করা উচিত ছিল, ওই যে গরুর মাংসটা এই আংটার মধ্যে আটকায় ঝুলানো উচিত ছিল, আর এই যে খাসির মাংসটা দেখতেছেন, রান টাইম করে বান্ধা এই পাশে রাখতেন, এই পাশে এই যে মুরগিটা, মুরগিটা কত সুন্দর ঝুলাই রাখছেন, মারো ঝুলাই রাখছেন, আর এই যে পোলাও চালটা এটার মতো সুন্দর করে রাখতেন, দেখতেন সবাই দেখতো, সাবজেক্ট ওপেন। এই চাইল ঝুলাই রাখলে তো পলিথিন ফেটটা পড়ে যাবে। তাতে কি, আরে লোকজন বলতো মহব্বত ব্যাপারে নিজের টাকাটা কিনছে, আবার ফালাইয়াও যাইতেছে। মালিক কই কি,
তোর মাথা কি গেস ঠিক আছে? মহব্বত ব্যাপারে নিজের টাকায় জিনিস কিনতে পারে, কিন্তু কখনো অপচয় করতে পারে না। তাহলে কাম করি ব্যাপারি সাহেব, আমি সারা গ্রামে প্রচার শুরু করে দেই, মহব্বত ব্যাপারি মানে সুদখুর মহব্বত ব্যাপারি নিজের টাকা দিয়া এখন মুরগি গরু খাসি একসাথে কিনছে, তার হাত খুলে গেছে। নাকি কাম করবো, মাইকিং শুরু করে দিই, মাইক ভাড়া করে মাইকিং শুরু করে দিই। না 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 না, মাইকে প্রচার করলে বেশি খরচ হয়ে যাবো, তুই বরঞ্চ মুখে মুখে প্রচার কর, মুখ তো বড়, অনেক চলে। অনজা যা, ঠিক আছে। হই হই কাণ্ড, মাইকের মতো করে কই। না না, মানুষে বিশ্বাস করবো না, আস্তে আস্তে কর, মানুষে বিশ্বাস কর। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বোনের জন্য আমি যদি ফাও আনি, কেউ যদি মনে কষ্ট পায় অভিশাপ দেয়, তাহলে তো সম্বন্ধ হওয়ার আগে সম্বন্ধ ভেঙে যাবো, আর সম্বন্ধ ভেঙে গেলে কলঙ্ক হয়ে যাবো, তখন আমার বোনটার আর বিয়ে দিতে পারবো না। ভাই স্যার, তুমি আমার এত ভালোবাসো, তোমরা আমাকে কি ভাবছো? এই মহব্বত ব্যাপারের মধ্যে কি প্রেম ভালোবাসা নাই, আবেগ অনুভূতি নাই? আমি কি রক্ত মাংসের মানুষ না? কারো ভালোবাসা বোঝা যায়, কারো ভালোবাসা বোঝা যায়। তুই আমার ছেলে, তোরে আমি পেটে ধরছি, জন্ম দিছি, লালন পালন করে বড় করছি, কিন্তু এইভাবে তোরে আমি কখনো পাই নাই, আজকে প্রথম পাইলাম, তাও তোর বোনের জন্য। আম্মা, তোমার জন্য তো আব্বা ছিল, তানিয়ার জন্য তো আমি ছাড়া আর কেউ নাই। ও ছোট থাকতে আব্বা মারা গেছে, আর আমি ওর যত্ন না নিলে কে নিব? ভাই স্যার, ভাই স্যার, তুমি কিছু করবে না, আমার কিন্তু কাঁদতে পারতেছি। আরে পাগলি, কান্দিস না, আমি ফ্রি বিয়া করছি, কিন্তু তোর বিয়া হবো ধুমধাম কইরা, কাঠ ছাপে মানুষের দাওয়াত দিব, বড় বাবুর সে এনে রান্না করাবো, সারা বাসা লাইটিং হইব, প্যান্ডেল দিয়ে মানুষের দাওয়াত খাও। বাবারে, সব কিছুতে যদি তো জীবনটা এমন করতে পারতি, তাহলে আমাকে জীবনে আর কোনো অশান্তি থাকতো না। এই জন্যই তো তোমাদের ভালো লাগে না, তোমরা বেশি বেশি করো। আমি তানিয়ার জন্য টাকা খরচ করতে রাজি আছি, কিন্তু আর কারো জন্য কোনো কারণে আমি এক টাকাও খরচ করব না। তোমরা সারাক্ষণ খালি আমাদের পাইলি টাকা 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 করে মাথাটা খারাপ করে বলো। আমি মহব্বত ব্যাপারী সারা জীবনে একটা টাকা খরচ করিনি, শুধু টাকা খরচ করছি আমার বোনের বিয়ের জন্য। আরে হইছে কি, এত রাখতেছেন কেন? রাখবো না তো কি করুম, ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসি, 3 আইটেমের মাংস আনছি, চিচিঙ্গা আনছি, লাউ আনছি, মাছ আনছি, পোলাও চাল নিয়ে আইছি, তারপর আম্মা বলে যে তুই রেগুলারই টাকা খরচ করতে পারোস না। আরে ওনার কথা বাদ দেন, উনি তো আম্মা, অনেক কথা কইতেই পারে, আমরা তো আর কই নাই। এই যে তোমার একটু বুদ্ধি হয়েছে, মাথায় গ্যাস্ট্রিক কমছে, টাকা খরচ করা কোনো ভালো জিনিস না। হ্যালো ভাইজান, আমি রাহেলা। কোন রাহেলা? ওই যে টাকার বান্ডিলে আপনার কাছে রাইখে আসলাম। এই আপনি ফোনে এসে বাবল দাবল কথা বলেন কেন? ফোনে কখনো টাকার কথা বলতে হয় না। ভাই, হালকা একটা বিপদ হয়ে গেছে গা তো। কি বিপদ? দুদুক অফিস থেকে আমার ভাইজানদের ডাইককে নিছিল। দুদুক ডাকুক, সেনাবাহিনী ডাকুক, র‍্যাব ডাকুক, আমার কিচ্ছু আসে যায় না। এখন রাখেন। কারা ফোন দিছিল? ওই যে যারা আমাকে টাকা দিয়ে গেছিল তারা। কি কইলো? বলো দুদুক ধরছে। দুদুক কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, একবার থাবা দিলে আর কিন্তু ছাড়ে না। এই এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আমাকে ডট দেখো কেন? তুমি কি হার্ট ফেল করতে চাও নাকি তুমি আমাকে কন্ট্রোল করতে চাও? তোমার তো শুধু মাথা না, তোমার শরীর ভর্তি গ্যাস্ট্রিক। যত সব উম্মা, কার রাগ কার উপর যাবে? বেমল সাহেব, এ মোহাম্মদ ভাই, মোহাম্মদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, মোহাম্মদ ভাই কই? ব্যাপারি সাহেব তো একটু বাইরে গেছে। ভাবি, আমি তো মুখে মুখে প্রচার করে একদম ফেনা তুলে ফেলাইতেছি, কিন্তু কেউ তো বিশ্বাসই করতেছে না।
কি প্রচার করলা? এই যে জীবনে প্রথম মোহাম্মদ ভাই নিজের টাকা দিয়া গরু মুরগি খাসি তিনটা আইটেম একসাথে কিনছে, এই কথাটাই কত জন বললাম, কেউ তো বিশ্বাসই করতেছে না, বিশ্বাস করে দিতে পারলাম না। কেউ বিশ্বাস করলে করুক না করলে নাই, আমগো কি? এটা অবশ্য ভালো কথা কইছেন। তো ভাবি ওই ও সরি সরি ওই ইয়া ননদ নাকি বিয়ে দিতেছেন? হ বিয়া দিতেছি বলেই তো ব্যাপার হিসাব একসাথে এত টাকার বাজার করছে, জীবনে প্রথম ব্যাপার হিসাব নিজের টাকা দিয়ে বাজার করলো। কিন্তু ভাবি ননদের বিয়ে দিতেছেন এটা তো সুসংবাদ, কিন্তু বিয়েটা একটু দূর হয়ে গেল না, আমাকে গ্রামে দিলেই তো পারতেন। এই গ্রামে কোনো পুরুষ মানুষ আছে নাকি? এটা কি বললেন, এই গ্রাম কি পুরুষ শূন্য নাকি? না, যে গ্রামের মানুষ আমগো বাড়িতে আসে না সেই গ্রামে আমরা কোনো আত্মীয়তা করবো না। কেন ভাবি? আমি মানে আমি তো আসা যাওয়া করি। এই কি বলতে চাও তুমি? না মানে আমি বলতে চাইছিলাম আপনার ননদের যদি এই গ্রামে বিয়ে দিতেন তাহলে গ্রামের ভিতরে আত্মীয় বাড়তো না, লোকজন আসা যাওয়া করতো, সব ঠিকঠাক হয়ে যেত। আর তাছাড়া এই গ্রামের সবাই তো মোহাম্মদ ভাইয়ের অপছন্দ করে শুধুমাত্র ওনার কিপ্রেমির কারণে। তোমার আর কিছু বলার আছে? না মানে কিছু বলার নাই ভাবি। তাহলে দাঁড়া আছো কেন, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যদি জানতাম, আমি যদি জানতাম যে এই পাত্র এই চিটারের ছেলে তাহলে আমি কখনো আমার বোনকে বিয়ে দিতে রাজি হইতাম না। আপনি এসব কি বলতেছেন, মেহমানদের সাথে কেউ এরকম ব্যবহার করে? একদম কথা বলবো না, তোমার মাথায় গ্যাস্ট্রিক আছে, তুমি এরে মেহমান ডাকো, এ নাম্বার ওয়ান চিটার, 2 বছর আগে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিল, টাকাও ফেরত দেয় নাই, সুদও দেয় নাই, শুধু আমার সাথে না অনেক সুদারুর সাথে সে এই কাজ করছে, ও একটা নাম্বার ওয়ান ডিফল্টার, একটা চিটার, এই ছেলের সাথে আমার বোনের কখনো বিয়ে হবে না। বাবাজি আপনার টাকা আমি দিয়ে দিব, তবু বিয়েটা ক্যান্সেল করেন না। মালে কয় কি, যেই লোক 2 বছর টাকা দেয় নাই সে অন টাকা দিয়ে দিব, আপনার কথা আমি একদম বিশ্বাস করি না। তাছাড়া আমার বোন যদি আপনার বাড়িতে যায় আপনি আমার বোনের টর্চার করবেন, তারে প্যাঁচে ফেলবেন, আপনারা কোনো না কোনোভাবে বুঝে ফেলছেন যে আমি আমার বোনকে অনেক ভালোবাসি, এই কিপটা মহাবাদ ব্যাপারে আমার বোনের জন্য টাকা খরচ করব, কিন্তু আমি যাই না সই না বিষ পান করব না, এই বিয়া হইব না। মহাবাদ আমাদের সম্বন্ধ তো ছেলের সাথে, তুই বাপের অপরাধ ছেলের দিবি কেন? আম্মা তুমি সব কী কহ, বাপ আর ছেলে কি কখনো আলাদা হয়? গাছ যেরকম ফল তো সেরকমই হইব, এই বিয়া কক্ষ নেব না। যান আপনার বাইরে, যান বাড়ি, যান অহনি, যান কি বাঁচান না বাঁচলাম, এই সিটারের পোলার সাথে আমার বোনের বিয়ে দিতাম। না ভাইজান মন খারাপ না, তুই চিন্তা করিস না, আমি তোরে দেখে শুনে খুব ভালো ঘরে বিয়ে দেব, এই পোলার বাপ ভালো না, 2 দিন পর পর তোরে টর্চার করাইব আর আমার কাছে টাকার জন্য পাঠাইব, তোর জন্য টাকা দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুই টর্চার হবি এটা আমি মানতে পারবো। তুমি নিজের অপরাধে কেন ভাবতেছো ভাইজান, তুমি যে সিদ্ধান্ত নিছো সেটা সবই ঠিক আছে, ভালো হয়েছে, আমার তো মন খারাপ হয় নাই। সত্য কইতেছস, তোর মন খারাপ হয়নি? না ভাইজান আমার সামান্য পরিমাণেরও মন খারাপ হয়নি, আমি তোমার অনেক ভালোবাসি ভাইজান, আমি জানি তুমি আমার জন্য যে সিদ্ধান্ত নিবা সেটা সঠিকই নিবা। আপনি
তোমার বিয়ে হয়ে যাইতেছে, দোয়া করি খুব ভালো থাকো। স্বামীর সংসার ঠিকঠাক মতো করো, স্বামীর সংসারটা সুখে ভরে উঠুক। আজকে থেকে তোমার আর কেউ ডিস্টার্ব করবে না রাস্তায়, কেউ তোমার রাবিশ বলবে না, তোমার দেখলে শীষ বাজাবে না। কেন না? মানে বিয়ের পরে তো তুমি অন্য কারোর হয়ে যাবা, তখন তো আর তোমার জ্বালানোর অধিকার আমার থাকবে না। তোমার স্বামীটা অনেক সুন্দর, তুমি তাকে অনেক ভালোবাসা দিও। আমি আমার স্বামীকে ভালোবাসা দিব কি দিব না সেটা আপনি বলার কি? না, আমি তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু, বন্ধু হিসেবে একটা উপদেশ দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনি আসতে পারেন। আসতে তো হবেই, কবে দেখা হয় না হয় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তাছাড়া তোমার বিয়েতে তোমার ভাই আমার দাওয়াত দিবে কিনা তাও তো বলতে পারতেছি না। আমার ভাইজান আপনাকে বিয়েতে দাওয়াত দিবে না সেটাই তো স্বাভাবিক, আপনি আমাদের নিকটস্থ কোনো আত্মীয় না, তাই না? তাছাড়া আপনার সাথে কোনো সম্বন্ধও নাই, আপনি শুধু এই বাড়িতে আসেন আমাদেরকে খোসাইতে আর জ্বালাইতে। আমার সম্পর্কে তোমার এত রাবিশ ধারণা? শুধু আমার না, আমার ভাইজানেরও আপনার সম্পর্কে একদম সেম ধারণা। আপনি এখন যাবেন? আপনার সাথে আমি অনেকক্ষণ এখানে দাঁড়া দাঁড়া কথা বলতেছি, আমার ভাইজান যদি দেখতে পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। চিরবিদায় জানানোর আগে তোমার একটা গোলাপ দিতে চাই, আখেরি গোলাপ নিবা? এটা কে ফুলের নাম? না, শেষবারের মতো তোমার দিতেছি তো সেই জন্য নাম দিছি আখেরি গোলাপ। দেন। ধন্যবাদ। আচ্ছা শোনেন, এই ফুল আমি নিতে পারবো না। কেন? কারণ আপনার ফুল, আপনার ফুলের মধ্যে তো ভাইরাস আছে, আর তাছাড়া আমার হবু স্বামী যদি জানতে পারে যে আমি আপনার থেকে ফুল নিছি তাহলে আমার ভবিষ্যৎ সংসারটা কি হইব, কোন অশান্তি হইব। দরকার নেই, আপনি নেন আপনার ফুল, আপনি যান। না, এইটা আমার পক্ষে সম্ভব না। এই সিদ্দিক মন থেকে যা একবার দেয় তা ফেরত নেয় না। আপনি ফুল নেবেন নাকি আমি ভাইজানরে ডাকবো? ডাকার দরকার নাই। তবে শোনো তানিয়া, এতদিন তোমার আমি কথায় কথায় রাবিশ বলতাম সেটা মনে থেকে বলি নাই, তবে আজকে বলতেছি, মনে থেকে বলতেছি, তুমি একটা সত্যি সত্যি রাবিশ। আমিও আপনার আজকে মন থেকেই বলতেছি, আপনি আসলে একটা খুবিশ। তুলো তুলো জুতাটা তুলো, খুব আশা করে আসি আজকে, খুব আশা করে আসি। গোলাপ ফুল মিষ্টি হয় না কিন্তু আজকে মিষ্টি লাগতেছে, তুমি অনেক মিষ্টি। তানিয়া, এই রাতের বেলা কার লগে কথা কস? না মা, কারোর সাথে না। আমার ভাইজান আসবো আপনার কাছে। কেন এবো বাড়িতে? না, একটা জরুরি কাজ আসবে। আমার কাছে কি জরুরি কাজ তুমি জানো না? আমি জানলেও বলবো না। বউ উনি মুরব্বী মানুষ, তুমি আগে থেকে কয়ে দাও উনি কি কাজে আসতেছে, নাহলে কি কইতে গিয়ে আমি কি কয়ে ফেলামু। আপনি ওনারে আর একটাও ফাউল কথা বলবেন না, আপনি ওনারে দেখলেই বলেন বিশিষ্ট মদারু। আমি তো বলতে চাই না কিন্তু ওনারে দেখলেই মুখ থেকে বাইর হয়ে যায় যে উনি বিশিষ্ট মদারু। আপনি যদি ওনারে এইরকম কথা আর বলেন আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। তালাক দিয়ে যাবা নাকি এমনি চলে যাবো? আপনারা আমি তালাক দিয়ে যাবো। কাবিনের 5 লাখ টাকা কি করবা, দিয়া যাবা? দরকার হইলে আমি মামলা কইরা কাবিনের 5 লাখ টাকা উঠামু। এখন কোন কেন আইছেন ভাই? সরাসরি বলে আমার 2 লাখ টাকা দরকার। মানে কই কি, আপনার মাথায় কি গ্যাস্ট্রিক আছে? আপনার ধরে টাকা দেওয়া যাবে না। কেন, অসুবিধা কি? ভাই আমি আত্মীয় স্বজনের সাথে সুদের ব্যবসা করি না। আমি তো সুদে টাকা নিতে আসি নাই, আমি তো ধার চাইতে আসছি। মালিক কয় কি? আমি ধার চাইতে আসছি, আমার 2 লাখ টাকা দেন, আমি 1 মাস পরে আবার ফেরত দিয়ে দিব। আপনার মাথায় কি গ্যাস্ট্রিক আছে? সুদেই যারা টাকা দিই না তার দিব ধার, আপনি ভাবলেন কি করে? আমি আপনারে দিছি না। কি দিছেন? কেন আপনার মনে নাই গত 2 দিনে আমি আপনাকে 50,000 করে 1 লক্ষ টাকা দিছি। এটা কি আমারে দিছিলেন? না, আপনাকে দেই নাই, আমার বোনরে দিছি। আপনার বোনরে দেয়া আর আমারে দেয়া কি এক কথা? এটা তো আমি গিফট করছি, আমি তো ফেরত চাইতে আসি নাই, আমি একটা ক্রাইসিসে পড়ছি তাই লোন চাইতে আসছি। ভাই আপনি একজন বিশিষ্ট মদল, আপনার টাকা দিলে আপনি মদ খায় সব টাকা উড়াই দিবেন, তারপরে দেখা যাবে যে আপনি কামকাজ ছাইরা খালি মদ খাইতেছেন আর আমার কাছ থেকে টাকা নিতেছেন। আপনি আমার ছোট বোনের হাজবেন্ড আর আমার বিপদের সময় আপনি এই কথা বলতে পারলেন? টাকার জায়গায় টাকা, আত্মীয়তার জায়গায় আত্মীয়তা, আপনার লগে আমার আত্মীয়তা থাকবে কিন্তু আপনাকে আমি টাকা দিতে পারবো। আসসালামু আলাইকুম।
বাজে লোক, নিচুই তোর প্রকৃতির লোক। আলু পটল আমাদের সাথে ব্যবসা করতে করতে আপনার মন মানসিকতা নিচু হয়ে গেছে। মালে কয় কি, এই নিচু মানসিকতার লোকই তো তোমার স্বামী। এই ভুলটা করছিলাম দেখাই তো আত্মীয় স্বজনের কাছে এখনো ছোট হয়ে রয়েছি। আপনার আমি শর্ত দিয়েছিলাম যে আমার ভাইরে কোনোদিন আপনি মদারু বলবেন না, কিন্তু তারপর আপনি তারে বলছেন বিশিষ্ট মদারু। কেন বলছেন? ভুলে বলে ফেলছি, মুখ ফসকায় বাইরে গেছে। ভুলে বলেন নাই, ভুলে বললে আপনি ভাইজানদের সরি বলতেন। আপনি ইচ্ছা করে বলছেন, আপনি ইচ্ছা করে বলছেন দেখে ভাইজানটা সরি বলেন নাই। আমি সব শুনছি। সরি টরি বলা দরকার নেই, উনি যেই কথা আমারে কইছেন সেটা হুইনে আমার সান্দি গরম হয়ে গেছে। যা জবাবদার আমি তাকে দিয়ে দিছি, দোষটা আসলো তোমার। তোমার আগেই বলা উচিত ছিল উনি কোন কারণে আমার কাছে আসতেছে। আত্মীয় স্বজন বিপদ আপদে কাজে না লাগলে কখন কাজে লাগবো? মহব্বত ব্যাপারে কোনো আত্মীয় স্বজন নাই। আমার কাছে কেউ 2 লাখ টাকা সুদে চাইলে আমি 200 বার চিন্তা করি তারপর দেই না। তোমার ভাইরে 2 লাখ টাকা ধার দেওয়া আর আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহের সামনে বসে থাকা এক জিনিস। আপনার সাথে আমি আর সংসার করতে পারতেছি না, আমার সহ্যের সীমা শেষ হয়ে গেছে। তাহলে চলে যাও, আমার তালাক দিয়ে দেন। আমি না তোমার কইছি আমি তোমার তালাকও দিব না, কাবিনার টাকাও দিব না। দরকার হলে নিজে তালাক দিয়ে চলে যাও। আপনার টাকা আমি নিব না। মা গো, তুমি আমার মহব্বতের কথায় কিছু মনে করো না মা। আত্মীয় স্বজন টাকা পয়সা ধার চাইলে ওর মাথাটা একেবারে খারাপ হয়ে যায়। ও কি মনে করে জানো, আত্মীয় স্বজন টাকা পয়সা ধার নিলে জিন্দগি তার ফিরত দিবে না, এই জন্য আত্মীয় স্বজনের সাথে টাকা পয়সা লেনদেন করতে চায় না মা। লেনদেন না করুক, আমার ভাইরে টাকা ধার না দেখ, কিন্তু আপনিই বলেন ছোট বোনের হাজবেন্ড হইয়া সম্বন্ধে কেউ এরকম কথা বলতে পারে যা আপনি একটা এক নাম্বারের মদারও? আপনার যদি টাকা ধার দেই আপনি তো সেটা ফেরতও দিবেন না, আপনি তো মদ খায়া সব টাকা শেষ করে ফেলবেন। তোমারে কি কমো মা, মহব্বতের এমন কথায় আমিও লজ্জা পেয়ে গেছি। ও তো লজ্জা সরম বইলা কিচ্ছু নাই। আমি এখন চিন্তা করতেছি তোমার ভাইয়ের সামনে আমি কিভাবে মুখ দেখাবো। মা, আমি বাপের বাড়ি চলে যাব। এমন কথা বইল না বৌমা। মা, আমি অনেক কষ্ট করছি, অনেক সহ্য করছি, তারপরও ভাবছি লোকটা যদি ঠিক হয়, আমি তো আমার নিজের পছন্দতেই বিয়ে করছি। এখন তো আমি আমার ভাইরেও কিছু বলতে পারতেছি না। বইল না মা, তোমার ভাইরে কিছু বইল না। এমনিতে তোমার ভাইয়ের মনে আমরা অনেক দুঃখ দিছি। মা গো, তুমি এই সংসার ছেড়ে যাইও না। আমি বলি কি, তুমি একটা সন্তান নাও, তাইলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনার ছেলে তো সন্তান নিতেও রাজি না, সে বলে সন্তান লালন পালন করতে অনেক খরচ। এবার আপনি বলেন মা, এরকম লোকের সাথে কি সংসার করা যায়? তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই মা। ওর বাপের স্বভাবও এমন ছিল, কিন্তু ওর মতো এমন কিপটা ছিল না। ওর বাপ আমারে অনেক যন্ত্রণা দিছে, সব কিছু সহ্য করে আমি ওর বাপের সংসার করছি মা। মা গো, তোমার কাছে আমার একটা অনুরোধ, এই সংসার ছেড়া আমার মহব্বতের ছেড়া তুমি যাও না। সালামের উত্তরটা দিতে হবে। সরি, আমার কাছে সরি না বললা, আর ভাইজানকে বলেন। ভাইজানকে শুধু মুখে সরি বলবো, প্রয়োজনে পত্র দিয়ে বলবো। পত্র লেখা সরি বলতে হবে না, ভাইজানের 2 লাখ টাকা খুব দরকার। আপনি তারে 2 লাখ টাকা দিয়ে দেন, সে যদি আপনার টাকা ফেরত না দেয় আমি আমার গয়না গাটি সব বিক্রি করে আপনার টাকা আপনারা ফেরত দিব। তাহলেও তো আমার লস। বউ, ভাইজানের যদি আসলে টাকার দরকার হয় তাহলে অন্য কোনো আত্মীয় স্বজনের কাছে নিতে পো। এই 2 লাখ টাকার কথা শুনলে আমার সত্যি সত্যি হার্ট ফেল হইব। প্লিজ বউ, আমার ক্ষমা কর, শুধু টাকা পয়সার কথা আমার কইব না। যদি না কো, তুমি দেখবে আমি কত বড় ভালো মানুষ, তুমি আমার এটা অনেক গর্ব করতে পারবো। টাকা পয়সার কথা বলো না, আমার ক্ষমা করো প্লিজ।
ক্ষমা করতে পারে এক শর্তে, যদি সুন্দর দেখে এবার একটা কোরবানি কিনেন। আমি কাইলে একটা কোরবানি কিনে নিয়ে আসবো, তোমার আমি কথা দিলাম। ঈদের দিন তুই পাঠাটা কাটে দিস। পাঠা কাটমু? আমি কি কোন ব্যাপারে সব পাঠা কাটমু? আমি আমি জুম্মন ঘোষাই আই আছি। মাল একটু দেখি, ঈদের দিন পাঠা কাটবেন, এর মানে কুরবানি দিবেন? আমি আমার কষায়ের জীবনে এত এত অভিজ্ঞতা নিয়ে জীবনে কোনোদিন কাউরে দেখি নাই কুরবানির দিন কেউ পাঠা কুরবানি দেয়। অবশ্য এই পাঠা কুরবানি দেওয়া ছাড়া আপনার কোনো উপায়ও ছিল না। আপনি কুরবানি দিতে চান কিন্তু আপনি টাকা খরচ করতে চান না, হয়তো কারো কাছ থেকে সুদ সহ টাকা পাইতেন, সেটা আসল করার জন্য এই পাঠাটা নিয়ে আইছেন। আচ্ছা, সেখানে কোনো বলদ গরুও ছিল না? না, বলদ গাই গরু ছিল না নিশ্চয়ই না? এই কারণে এটা উসুল করার জন্য চোখের সামনে পাঠাটা পাইছেন, পাঠাটা ধরে নিয়ে আসতেন, এখন খোয়াব দেখতেছেন আয় আজকে তোরে কুরবানি দিব পাঠা, তাই তো? তোর বেশি কথা কস জুম্মান, তোরে কইছি পাঠা কাটা দিতে, এখন পারবি কি না কো? একজন বিশিষ্ট কষাই ঈদের দিন এই পাঠা কাটা নিয়ে ব্যস্ত থাকবে? এইটা যদি আমি করি আমার ক্যারিয়ার বলতে কিছু থাকবো ব্যাপার হিসাব। আর এই যে পাঠা, এ পাঠা কাটতে তো কোনো কষাই লাগবো না, একটা মহিলা ছাগি নিয়ে সামনাসামনি ঘুরাবেন, ও বেটা এমনি সই দেওয়া যাইব, তারপর আস্তে করে একটা ব্লেড চালাই দিবেন, হয়ে গেল কুরবানি। আয়েচকা নালে কয় কি, এ মন খারাপ করিস না রে, তুই তো জুমন না যে ছাগি দেখে হাটফেল করবি, চল। তুকি দেখতো পাড়াটা কেমন হয়েছে? কুরবানি দিব? ওরে আল্লাহ, আপনি বুড়া পাঠা দিয়ে কুরবানি দিবেন? অবশ্য আপনি দিতেই পারেন। আচ্ছা মোহাম্মদ ভাই, গতবার তো কোরবানির সময় আপনি করিম সাজের কাছ থেকে সুদূর উসুল দেখা একটা লেডিস গরু আনছিলেন, আর তার নাম দিচ্ছিলেন কি কমলা সুন্দরী। তো এই পাঠার আপনি কি নাম দিবেন? হ্যাঁ শুনেন, আমি কই কি ওর নাম রাজা বাবু দিয়া দেন। একটা ভাও কথা কইবেন, নাম পছন্দ হয় নাই? ঠিক আছে, এই নাম পছন্দ না হলে আমার থেকে আরো সুন্দর একটা নাম আছে, যেই নাম আপনার নিজেরও পছন্দ দিব। কি নাম জানেন? নাম হয়েছে মহব্বত পাঠা। রান্নার উপর একটু লেবু চিপা দিলেই গন্ধ চলে যায়, পাঠার মাংস অনেক টেস্ট, তোমরা তো কেউ খাও নাই, আমি খাইছি। আপনি কই খাইছেন? বিয়ার আগে প্রদীপ সাহের বাড়িতে খাইছিলাম, অনেক মজা লাগছিল। এখন আর আপনার কেউ দাওয়াত দেয় না? এখন আর খান না? আগে তো একা মানুষ আসছিলাম, গিফসারা যাইতাম মানুষ ভাও ভাও খাওয়াই দিত, এখন তো দুইজন, গিফসারা গেলে কেউ খাওয়াতে চায় না, এই জন্য দাওয়াতও দেয় না। অহন যাও, পাঠার খাওয়ার ব্যবস্থা করো। পাঠার জন্য কি খাওয়ার ব্যবস্থা করব? কেন, কাঁঠাল পাতা দিবা? কাঁঠাল গাছে কি আমি উঠুম? মানে কয় কি, মাথায় কি গ্যাস্ট্রিক আছে? তুমি উঠবা কেন? কোনো পোলা পাইন উঠাই দিবা, আর যদি পোলা পাইন না উঠতে চায় তাহলে তানিয়ার উঠাই দিবা। ভাইজান, আমি গাছে টাছে উঠতে পারুম না। কিছুই তো শিখলা না জীবনে করতে। ব্যাপারি সাহেব একেবারে ডাইরেক্ট পাঠা নিয়ে আসলেন। ওই বেটা, পাঠা কি ইনডাইরেক্ট আনা যায় নাকি? না, জীবনে কোনোদিন দেহি নেই কারো পাঠা কুরবানি দিতে, জীবনে প্রথম দেখলাম আপনারে কুরবানির জন্য পাঠা নিয়েছেন। মানে কয় কি, আমি তো কত দেখছি। ব্যাপারি সাহেব, আমার একটা সত্যি কথা কবেন,
আপনি কি সত্যি সত্যি দেখছেন কারো পাঠা কুরবানি দিতে? না মানে ইনডাইরেক্টলি দেখছি আর কি। ইনডাইরেক্ট দেখছেন মানে কেউ কি ইনডাইরেক্ট দেখে নাকি? বুঝতে পারছি, চুপি চুপি দেখছেন, একা একা উকি মারে দেখছেন, তাই না? না হলে এক চোখ দেখছেন এরকম কিছু একটা, তাই না? ঠিক দেখি নাই, শুনছি। এটা কোনো কথা হলো ব্যাপারী সাহেব? একবার কইতেছেন ইনডাইরেক্ট দেখছেন, আবার কইতেছেন শুনছি, কথাটা কিন্তু ঠিক হলো না। আমার মনে হইতেছে এই ব্যাপারে আপনার থেকে আমি সিনিয়র হয়ে গেলাম, কারণ পৃথিবীতে প্রথম একটা পাটা কুরবানি হবো, তারপর আমি নিজের চোখের সামনে আপনি দিবেন, আমি তো রইলাম রইলামই, সারা গ্রামের মানুষও সাক্ষী রইল, বুঝতে পারছেন? জীবনের প্রথম মনে হলো তোর মাথায় কোনো গ্যাস্ট্রিক নাই, এটা কেন কইলাম কত? কেন কইলেন ব্যাপারী সাহেব? কারণ তুই তো আমার গিনেস বুকে নাম লেখাই দিলি, সারা পৃথিবীতে কেউ পাঠা কুরবানি দেয় নাই, বাংলাদেশে প্রথম পাঠা কুরবানি দিল এই মহব্বত ব্যাপারী, এটা তুই সাক্ষী, সারা গ্রামবাসী সাক্ষী, আমি তো বিখ্যাত হয়ে গেলাম। নাম করলেন ঠিকই আছে, কিন্তু গ্রাম তো আসার সময় একটা কথা শুনলাম, সারা গ্রামের লোকজন কিন্তু আপনার নামের আগে পাঠা চুক করে দিতেছে, এখান থেকে আপনারা সবাই ডাকবো পাঠা মহব্বত ব্যাপারী। সমস্যা নাই, যেই নামেই ডাকুক, লগে মহব্বতটা থাকলেই হইল। ব্যাপারী সাহেব, গতবার যে করিম চাচার কাছ থেকে শুধু শুলে ওই কমলা সুন্দরী গাইড আনছিলেন সেটা তো কুরবানি দেন নাই, এবারে কি পাঠা কুরবানি দিবেন না নাকি? ওই বেটা, কমলা সুন্দরী তো প্রেগনেন্ট ছিল, এই জন্য কুরবানি দিতে পারি নাই, ওর একটা বাচ্চা হয়েছে, প্রত্যেকদিন 1.5 কেজি দুধ দেয়। তা তো বুঝতে পারছি, এবারে কি কোনো সুতায় এই পাঠা রাইখে দিবেন, কুরবানি দিবেন না? মালে কয় কি, মাথায় কি গ্যাস্ট্রিক আছে? পাঠা কি প্রেগনেন্ট হয় যে কমলা সুন্দরীর মতন রেখে দিবো? না মানে পাঠাতে কিন্তু ব্যবসাও করে। এই বেটা, পাঠার বাচ্চা পাঠা, পাঠার মাংসের মধ্যে গন্ধ, আমরা তো জীবনেও খাই না, আমরা কেন, ভালো পরিবারে কেউ তো পাঠার মাংস খায় না। অবশ্য মহবত ভাইয়ের আর কি, মহবত ভাই তো চোখের সামনে যা পাবে তাই নিয়ে আসবো, দেখা যাবে কোন দিন কাসিম নিয়ে হাজির হয়েছে কোরবানির জন্য। আচ্ছা ভাবি, তুমি মহবুবের কিছু কইতে পারো না? আমি কি বলবো, তার যা মন চাইছে সে সেটাই নিয়ে আসছে, আর এতে আমার কোনো আপত্তি নাই। ও আল্লাহ, তোমার কোনো সমস্যা নাই মহবুবের কোনো কিছুতেই? তোমার কোনো সমস্যা নাই না, তুমি মহবুবের লগে এক হয়ে গেলা, অথচ তুমি জানো এই পাঠার জন্য আব্দুল্লাহ সাসার কত কষ্ট পাইতেছে। কেন, পাঠার সাথে আব্দুল্লাহ সাসার কি সম্পর্ক? তাই তো পাঠা, সেই পাঠা দিয়ে ইনকাম করতো, সংসারটা চলতো, আর তোমার জামাই শুধু উসুল দেখায় পাঠা নিয়ে আসছে, এখন তার কাছে আর কোনো পাঠাও নাই, তার ইনকামও বন্ধ, তার সংসারটা চলবো কেমনে কও? মহব্বতকে আব্দুল্লাহ চাচার সুদ মকুব করে দিব, টাকার দাবি ছাইরা দিব, তোমার বাপ হইলে কি করতো? আমার আব্বা তো সুদের ব্যবসা করে না। দেখো আমি আইলাম তোমার ভালো কথা কইতে, ভাবলাম তোমার কাছে কইলে তুমি হয়তো আব্দুল্লাহ চাচারে পাঠাটা ফিরিয়ে দিবা, কিন্তু সেটা না করে তুমি তো মহব্বতের পক্ষে কথা কইতেছো। আমি তো মহব্বতের পক্ষেই কথা বলবো, নাকি তোমার পক্ষে কথা বলবো? ও দাঁড়ো দাঁড়ো, ভালো কথা, তুমি কি এখনো মহব্বতকে ভালোবাসো? হ, আমার তো আর খাওয়া দাওয়ার কাম নাই, ওই কিপটার আমি ভালোবাসতে যাবো। ও ভাবি একটা কথা, ওই আব্দুল্লাহ সাসা মহব্বত ভাইয়ের কিন্তু অভিশাপ দিছে যে মহব্বত ভাই জীবনের জন্য কোনো সন্তানাদির মুখ না দেখে, মানে কোনোদিন যেন সন্তানাদির না হয়। তোমার জামাই তো এই অভিশাপ শুনে খুব খুশি হয়ে গেছে, কারণ সে তো আসলে সন্তান চায় না, সে তো মনে করে যে সন্তান আসলে মেলা আর টাকা খরচ হইব। আপনি এখন নিয়ে আসেন পাঠা, ফ্রি পাইলে নাকি আপনি কাসিমও নিয়ে আসবেন কোরবানি দিতে? তোমার মাথায় কি গ্যাস্ট্রিক আছে? কাসিম কখনো কোরবানি হয়? আর এসব কথা তোমার কে কইছে? কেন, আপনার পেয়ারে সুখী? ওর লগে তুমি কথা কও কেন, ওর মুখে তো সারাক্ষণ ফালতু কথাই থাকে। আপনি নাকি আব্দুল্লাহ চাচার মনে কষ্ট দিয়ে পাঠা নিয়ে আসছেন? মানে কয় কি, এই কথা কথা তো মালমাল করবেন না তো। শোনো, আব্দুল্লাহ চাচা মনে কষ্ট পাক, তার মাথা আকাশ ভেঙে পড়ুক, তার বুকে পাথর চাপুক, আমার কিছু আসে যায় না। আমার 5,000 টাকা নিয়ে সে সুদও দিল না আসল দিল না, সেটা নিয়ে কারো কোনো কষ্ট নাই, আর যত মায়া সব আব্দুল্লাহ চাচার জন্য। আপনার টাকার জন্য মায়া লাগে, কিন্তু সে নাকি অভিশাপ দিছে আপনার কখনো সন্তান আদি হবে না। এরকম অভিশাপ আমি এর আগে অনেক খাইছি, এবং এই অভিশাপ যদি কাজে লাগে তাহলে ভালো, আমি সন্তান চাই না। আপনি না চাইলে কি হবে, আমি তো চাই। তোমারা তো অভিশাপ দেয় না, অভিশাপ দিচ্ছে আমারে, সন্তান হলে তোমার হবে, তোমার তো কোনো অসুবিধা নেই। আরে পাগলে কয় কি, আপনার বাচ্চা না হলে আমার কি করে হবে? তাহলে হইব না, আপনারে নিয়ে আর পারুন না। পারার আর কি আছে, আপনার সমস্যাটা কি? হ্যাঁ আপনি শীষ দেন কেন?
আমি তো শীষ দিই না, তোমারা দেখলে মুখ থেকে অটো বের হয়ে যায়। আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্য চাইছি না হলে এত রাইতে আমুকেন। এবার নাকি তোমার বাড়িতে পাঠা কুরবে নিব। তাতে কি আপনার কোনো সমস্যা? আরে না সমস্যা বুকেন, পাঠার মাংস তো ভালো, খাইতেও ভালো, চর্বি চর্বি নরম নরম। অনেকের ধারণা পাঠার মাংস সিদ্ধ হয় না, আসলে পাঠার মাংস রান্না করলে না নরম নরম হয় মোমের মতন। জি না, আপনার সব তথ্যগুলো হচ্ছে ভুল। পাঠার মাংস খাইতে নরমও না চর্বি চর্বিও না, পাঠার মাংস খাইতে কোনো মজাও লাগে না, বরং পাঠার মাংস থেকে দুর্গন্ধ আসে। একদম ঠিক কথাটা কইছো, আমিও তো এই কথাই বলি। এই যে আপনি কখন বললেন? হ্যাঁ, আপনি তো পাঠার মাংসের প্রশংসা করতে করতে অস্থির হয়ে যাইতেছেন। আমি আসলে পাঠার প্রশংসা করি নাই, আর তোমার ভাই একমাত্র ভাই মহপত ব্যাপারী প্রথমে একটা পাঠা কুরবানি দিতেছি, তার প্রশংসা করবো না? বিষয়টা না হলে কেমন দেখা যায়? আচ্ছা, আপনি নাকি আমার ভাইজানরা বলছেন যে সে একটা মাত্র মানুষ যে পাঠা কুরবানি দিতেছে, তার নাম নাকি গিনিস বুক উঠছে? হ্যাঁ, এই কথা তো আমি কইছি। আরও কইতেছিলাম কি জানো, গতবার তোমার ভাই কুরবানি দেওয়ার জন্য আনছিল কমলা সুন্দরী গাবি, মানে গাই গাই গরু, এবার আনছে কি পাঠা। আগামীবার কুরবানি দেওয়ার জন্য আন তো কমু একটা গাধা, এটা লেডিস না পুরুষ সেটা পর বাবু, গাধাটা দেখ। আল্লাহ, তাহলে তো আমার ভাইজানের জন্য আগামী কুরবানি খুব সহজ হয়ে গেল। মনে করেন টাকা পয়সাও খরচ হইব না, সুদের উসুলে কারো কাছ থেকে টাকা আনতেও হইব না, একদম সহজ হয়ে গেছে। কেন সহজ হবে কেন? আর গাধা তো এই দেশে পাওয়া যায় না, দুই চারটা যাও আছে তাও সার্কাস পার্টির কাছে, ওখানে টাকা দিলেও তো ওরা বিক্রি করবো না। আর গাধা আনতে হবো পাকিস্তান থেকে, ওইখান থেকে ইম্পোর্ট করতে হবো, টাকা তো আরও বেশি লাগবো। আরে না, টাকা একদমই লাগবো না, আর পাকিস্তান থেকেও আনতে হইব না, গাধা তো আমার সামনে দাঁড়ায় আছে। তাই নাকি? কই? এই যে আপনি ভাইজানরা শুধু বলবো আগামী কোরবানি ঈদে যাতে আপনার চুরির নিচে শুধু ফালায় দেয়। তুমি আসলে একটা রাবিশ, আর আপনি হচ্ছেন একটা খবিশ। এই এই দূর দূর। আবার কি নাটক শুরু করলো? ওই মহিলা কেন আসছে? আমার কাছে টাকা চাই কেন? এই পাঠাটা যেদিন থেকে এই বাড়িতে আসছে ওই দিন থেকে একটার পর একটা গুফা লেগে রয়েছে, অশনি শুরু হয়ে গেছে। কথা করে ওকে পাঠার দোষ দাও। আপনি কি আমার সন্দেহ করতেছেন? কিন্তু ওই মহিলা যে টাকা চায় বলে ওই লোক রাশেদ, ওরে বাঁচাইতে টাকা লাগবো। শুনেন, আপনি এই মহিলার এক টাকাও দিবেন না, এই লোক অনেক অবৈধ টাকার মালিক, আর সে তো আপনার কাছে টাকা চায় নাই, কোথাও না কোথাও সে নিশ্চয়ই খরচের টাকাও রাইখা গেছে। তোমার তো মাথায় গ্যাস্ট্রিক না, বুদ্ধি গিজগিজ করতেছে। যাই, ওরে বলে আসি কোনো টাকা পাইব না। আমি সব টাকা দিয়ে দিবা? হ্যাঁ ভাইজান, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। আর ভাইজান, আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না, আপনি আমার বাবার সাথে আমারে মেলাবেন না, আর আমি আপনার বোনের খুবই পছন্দ করি, আপনি দয়া করে বিয়েটা ভাঙিয়ে দিন না। কিরে পাঠা, সবাই তোরে কুফা কয়, অহন দেখি তুই লক্ষ্মী, সব কিছু তো ফিরাইতেছে। এখন কো পাঠাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে ভাইজান, আরে গাড়ির কালারটাও নাইস, আর দাড়িটা বিউটিফুল। আমার মতন না? একদম ভাইজান, আপনার দাড়ির মতো। আচ্ছা ঠিক আছে, বিয়া ফাইনাল কোরবানির পরের দিন, আর ওই দিন আমি পাঠা কোরবানি দেবো, আর সবাইকে দাওয়াত খাওয়াবো ওই পাঠার মাংস দিয়া। একই দিনে পাঠাও কোরবানি হবে, তুমিও কোরবানি হবা। কি আপনি পাঠা কোরবানি দিবেন? হ্যাঁ কেন, কোনো সমস্যা আছে? না ভাইজান, কোনো সমস্যা নেই, পাঠার মাংস তো খুব মজা। এই তো তুমি বুঝলা, সবাই বুঝে না। এখন চলো গদির ঘরে চলো, তোমার সাথে কিছু হিসাব কিতাব আছে। জি ভাইজান। চলো। কইছিলা না পাঠা কুফা? ভুল ভুল কইছিলা, পাঠা কুফা না পাঠা লক্ষ্মী, সে আমার হারানো টাকা ফিরে আনতেছে। হারানো টাকা মানে? আরে তানিয়াকে যে দেখতে আইছিল, যারে আমি বাইর করে দিলাম, তার পোলা আজকে আইছিল, কইল সব টাকা ফেরত দিয়ে দিব। ভালো তো। হ্যালো, আমি রাহেলা,
আমার নাম্বার সেভ করেন নাই এখনো? আপনার নাম্বার সেভ করার আমার কোনো ইচ্ছা নাই। দুদুক যখন জিজ্ঞাসা করবে তখন বুঝবেন আমার ভাই তো অ্যারেস্ট হয়েছে। সে নিশ্চয়ই বলবে সব টাকা পয়সা আপনার কাছে আছে। ওই লোক অ্যারেস্ট হয়েছে, তানিয়ার বিয়ার কি হইব? অপেক্ষা করেন, এটা মহিলার কাজ সাজে। আপনারে ডট দেহাইয়া আপনার থেকে কিছু টাকা পয়সা বাইর করার চেষ্টা করতেছে। আসলে তোমাকে আমি একটা কথা কই নাই, এই লোক আমার পূর্ব পরিচিত, ওর নাম রাশেদ। নানা রকমের ধান্দা করে, অনেক অবৈধ টাকার মালিক। ওখন যদি দুদককে আমার অ্যারেস্ট করে? টেনশন করেন না, সব ঠিক হয়ে যাব, ডরাইলেই ডর। সালাম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এটা কি এখানে সব টাকা আছে? মালে করছে কি, তোমার মাথা থেকে গ্যাস্ট্রিক নাই? তুমি তো ভালো ছেলে, আমার বোন তো তোমার সাথে ভালো থাকবে। আমি সঠিক সিদ্ধান্ত নিছি, কিন্তু তোমার আব্বা, ওনার মাথায় কিন্তু গ্যাস্ট্রিক আছে, উনি কিন্তু মানুষ ভালো না। ভাইজান, আপনি আব্বারে নিয়ে একদম চিন্তা করেন না। আব্বা তো রিটায়ার্ড পারসন আমাদের ফ্যামিলিতে, সে শুধু মুরব্বী হিসেবে আসা যাওয়া করবে। আপনি ভাইজান বিয়ের আয়োজন করেন। কিন্তু একটা শর্ত আছে, তোমার ফ্যামিলি যে আমার বোনের উপর কোনো জুলুম করবে না, কোনো টর্চার করবে না, এই ব্যাপারে ওয়ারেন্টি গ্যারান্টি দিতে হবে। ভাইজান লিখিতই দিতে হবে? লিখিত দিলেই ভালো হয়। আচ্ছা, আর ভাইজান আমি পাঠার বিষয়টা বাসায় আলোচনা করছি, সবাই খুশি হয়েছে, আর আব্বা তো বেশি খুশি হয়েছে। আব্বা পাঠার মাংসটা একটু বেশি পছন্দ করে। এত পছন্দ করবই, এত নিজে একটা মস্ত বড় পাঠা, কিন্তু তার বয়স হয়ে গেছে, বিয়ের দিন কিন্তু আমি তার পাশে দাঁড়ায় থাকবো, এক টুকরার বেশি খাইতে দিব না। ভাইজান আপনি একদম ঠিক কথা বলছেন, আব্বার তো হার্টের প্রবলেম, এক টুকরার বেশি খাইতে পারবে না। অবশ্যই কলুর বলদরা ঠিক আপনার মতে স্মার্ট হয়, আর এই যে আপনি চশমাটা পরছেন ঠিক আপনার মতে চশমা পরে। কি বললা, কলুর বলদরা এরকম চশমা পরে? পরে তো, শুধু আপনি কাঁচি চশমা পরেন আর বলদেরা কাপড়ের চশমা পরে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললা আজকে থেকে আমি আর এই চশমা পরবো না, ঠিক আছে? হ্যাঁ, আরে আরে চশমা ফেলাতে কি হবে বলেন? আপনার জীবনে কলুর বলদের যে একটা বড় সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডটা কি মুছে যাবে? যাবে না। অবশ্য কলুর বলদের আরেকটা বিশেষ গুণ আছে, তারাও এমন চক্কর পারে। হেই হেই, তুমি এটা কি বললা? এই আমি চক্কর পারি কই, কোথায়? এই যে সারাদিন আপনি আমার পিছন পিছন চক্কর পারেন না। ওরে একটা জিনিস তোমার আমি বুঝাইতেই পারতেছি না, আমি তো তোমার পিছনে পিছনে চক্কর পারি না, তোমার সঙ্গ দেই। শোনো, এই গ্রামে কেউ কিন্তু তোমাদের সাথে কথাও বলে না, চলাফেরা করে না, একমাত্র আমি ছাড়া। হেই হেই মিথ্যাবাদী, আর একটাও মিথ্যা কথা কইবে না, কয়ে দিলাম। আমাদের সাথে যদি কেউ কথা না বলতো, যদি কেউ না চলতো, তাহলে এত মানুষ যে আমার ভাইয়ের সাথে ব্যবসা করে, হ্যাঁ সুদের ব্যবসা, সেটা কেমনে করতো? দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ শুধু আমাদের বাড়িতেই আসে। ওরে যে সমস্ত লোকজন আসে তারা তো তাদের প্রয়োজন আসে, কেউ তো প্রেম করতে আসে না। আমার না তো আলগা বিরিতের দরকার নাই, হ্যাঁ আমি যেমন আছি ভালো আছি। এখন আপনি যাবেন না আমি ভাইজানরে ডাকবো? আরে ডাকার দরকার নাই, তোমার একটা কথা কই, তুমি সত্যি সত্যি একটা রাবিশ, আর আপনিও তো একটা খবিশ। এই 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 সাতো
ঘুমাইতে পারতেছেন না? ঘুমাবো কেমনে? ঘুমাইলে স্বপ্ন দেখি যে আমি টাকার বান্ডিল নিয়ে ঘুরতেছি আর গ্রামের মানুষ আমার দেখে ফেলতেছে। এগুলি সব আপনার মনের ভয়। আপনি একটু বাইরে যান, বাইরে গিয়ে হাঁটাহাঁটি করেন, দেখবেন বাংলায়। জামিন হয়ে গেছে, আপনি টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। দেখো তোমার বুদ্ধি মতন আমি এটা যেখানে লুকাইছিলাম, অন কি হইতো? যদি বৃষ্টি পড়তো দেখা নষ্ট হয়ে যেত, যদি কাকে হাল করতো দেখা নষ্ট হয়ে যেত, গরু এসে যদি খায় ফেলতো, এই কোরবানির ব্যাগে তো গরু চারিদিকে ঘোরাঘুরি করতে থাকে, তাহলে দেখা নষ্ট হয়ে যেত। তোমার বুদ্ধি আমার কখনোই না হতো, বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগে সমৃদ্ধ জীবন।